গণতন্ত্র গ্রহণ এটা সবচেয়ে ডাওয়ার। আমি পাঁচ বছর একটি উৎসব, আমি সব ওলাই আহিব লাগে, কোনো মানুষ ঘর পড়ব নালে, বেমার হোক আর কোনো অসুবিধা হোক, মানুষ গাড়ি ল ভাড়া ল ঠেলা ল রিক্সা লো আহিব লাগে, আহি গণতন্ত্র ভাবে এটা শুভ লক্ষণ সবচে, মতলব ঈদ হোক পূজা হোক দিওয়ালি হোক সবচেয়ে ডাওয়ার পূজা হি উৎসব বলে মানি লাগে আর উৎসব। কংগ্রেসে দখল করব ধুবুরী, এবার লোকি বলছে না দখল করব ধুবুরী, ফাইট কার লগত হব আপনার? ফাইট কার লগত হব? আমার নিজের লগত, তেরোজন প্রার্থী যেহেতু আছে আমার নিজের লগত। আজি যেহেতু রাতেপা ওলালে, রাতেপা ওলালে যাবার মই যিমান পাইছিলো এটোৰ ওপৰত আৰু বহুত অধিক খুশি হৈছে। রাতেপা ওলালে এটা ভাল আশা লৈ, ভাল আশা লৈ ইয়াৰ পৰা মই একদম চিলিং গ্ৰাম, তাৰপিছত বৰপেটা, তাৰপিছত বিনাচিপুৰা, একদম ধুবুৰী লাষ্ট আছে। রাতেপা নিশ্চয় আল্লাহ নাম লৈ আহিছে, আমি আল্লাহ নাম লৈছো, যে ভগৱানৰ নাম লৈ ভগৱানৰ নাম লৈছো। আৰু যি হওক আজি এটা পৰীক্ষা, পৰীক্ষা বুলিয়ে কৈছে, গতিকে নিজৰ পৰীক্ষাৰ আগত মই যিমান কাম কৰিছো নাযায় একবাৰ আৰে ভাই, মই কোনো নাম নল'লো, কোনো পাৰ্টি কেণ্ডিডেট হ'লো কৰিব পাৰা নাই, মই এইটো কৰিছোঁ, এইটো কাৰণে মোৰ আশা আছে ৰাইজে মহিলা এটা ডাঙৰ ভূমিকা ল'ব, মহিলা যেটা এটা ডাঙৰ ভূমিকা ল'ব আপোনাৰ ধুবুৰী লোকসভা মহিলাসকলে বেছিৰে বেছি মহিলাৰ ভোট দিছে। নটিফিকেশ্যন দিয়াৰ পৰাই আপুনি লাগি আছে ধুবুৰীত একদম তিনি হাজাৰ চাৰি মহিনা চাৰি মাহ, কিমানখন মিটিং কৰিছে বা কেনেকৈ একদম এইটোতো হিচাপটো ৰখা নাই, ৰাত দিন মিটিং কৰিছে, এঘাৰটা বাৰটাৰ পৰা ওলাই আৰু ৰাতিপুৱা পাঁচটালৈকে আমি কৰি তাৰপিছত আহি নমাজ পঢ়ি হৈছে। ৰকি বোলে যেনেকৈ ধুবুৰীত আহিছে তেনেকৈ গুচি যাব চাগে, একদম খালী হাত আহিছে, খালী হাত ৰাইজৰ কেনেকুৱা পাইছে ৰেছপঞ্চ এইবাৰ আপুনি? হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট। আজি এই মুহূৰ্তত ৰাইজক কি কি অনুৰোধ জনাব আপুনি? ৰাই হওক, কোনো এজন মানুহ ঘৰত বহিব নালাগে আর শান্তি বজায় রাখি, নিজের নিজের প্রার্থী যার থাকে কিন্তু ভোট তো দিব লাগে, ভোট দিব যেহেতু আজি বতর কিছু ডাওরিয়া, এইদিন বতর ভোট দিয়ে আছে, এই বতর তো আছে যথেষ্ট ভোটের দেখা গেছে, মই মিউনিসিপালিটিতে আছিল, ইমান জবরদস্ত বতর খারাপ হয়েছে, সবাই কৈছে আগে হেলিকপ্টার উড়বই, মই কৈছো না মোৰ আল্লাহ লগে বুজাবুজি হয়ে গেছে, আমার হেলিকপ্টার উড়ি, আমি তারপরে আমি আইসো জলেশ্বর, জলেশ্বর পর আকৌ বরগুণ আইছো, মই কৈছো বোলে আমি জলেশ্বর, আমি তোমার মানকাচর যাও, আমি গৈ মানকাচরও পাইছো, মেইন মানকাচর আমি গৈ পাইছো তোমার বরপেটা, বরপেটাতে গিয়ে আমি গৈছো, পিছে পিছে আমার সিএম আছে যাব পারা নাই, বড় কবে আছে যাব পারা নাই, এইটো বোঝা উপরের আশীর্বাদ আমার লগত আছে। আপনি পনেরোটা বছরে আল্লাহ রক্ষা করলে, এইবার নিশ্চয় আল্লাহর উপর আল্লাহ আর গোটা রাইজে রক্ষা, রাইজে রক্ষা করবো। গোয়ালপাড়া পূর্ব সংস্থার কিমানটা ভোট কেন্দ্র আপনি আজ যাব এসে? গোয়ালপাড়া পূর্ব সংস্থার কিমানটা ভোট কেন্দ্র? তিনি চারে পাঁচটা যাব, তারপর আমি শ্রীরাম গ্রাম যাব লাগবে, তারপর বরপেটা ঘুমাব লাগবে, এসব ঘুরে গিয়ে মানে ধুবুরী বিলাসপাড়া কেস কনফারেন্স গুলবগঞ্জ তারপর ঘুরবো। যেহেতু আজি ভোটৰ দিন, বহু কেণ্ডিডেটৰ মানে মন অলপ উৎসাহ হৈ থাকে, মানে উকুল দুকুল হৈ থাকে, কিন্তু আপোনাৰ যথেষ্ট সন্তুষ্টি দেখিছোঁ, হাঁহি দেখিছোঁ, মোক উৎফুল্লিত উৎফুল্লিত হৈ আছে, আজিকালি মানুহে বুজি পাইছে ভোটৰ মতে এটা ভুল ভুল দি দিলে আৰু ভাল এজন মানুহ কি দেখো চাৰি দিনত ৰিজাল্ট ওলাব, নির্বাচনী মিটিংত আপনিও কংগ্রেসক গালি পাৰিছে, কংগ্রেসক গালি পাৰিছে, এই মুহূর্তে আপনি রকি বুলিছিলক কি কব? ভাই ডিমান্ড
আর এই মানুষবিলাক ইয়ার পর গোয়ালপাড়ার পর একদম শিবসাগর পুরী যোরহাট এইসব জায়গা ফেরি যাব আছে। এই কষ্ট তো পেরেছে এইটুকু।